আগামী 26 জুন থেকে শুরু হবে খয়েরপুরস্থিত ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা। বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে প্রস্তুতি সম্পর্কে খতিয়ে দেখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি সমস্ত বিষয়ের খোঁজ খবর নেন এবং মন্দিরে কি কি করা হয়েছে সে বিষয়ে অবগত হন। বার্তা একটাই, আমরা এবার ক্লিন করেছি নেশামুক্ত ত্রিপুরা এবং এখানে একটা নতুন আঙ্গিকে এগুলো সাজিয়ে তোলা হচ্ছে। দেখছেন চারিদিকে, আমরা চাই খুব সুশৃঙ্খলভাবে যাতে সবাই এতে অংশগ্রহণ করেন, কারণ দেশ বিদেশের প্রচুর পুণ্যার্থী পর্যটক এখানে আসেন, সাধু সন্তরা আসেন, সবার জন্যই ব্যবস্থা আছে। সাধুদের জন্য আমরাই একমাত্র নতুন ব্যবস্থা করেছি। কী কী কর্মসূচি রয়েছে এই খার্চি পূজাকে কেন্দ্র করে? কর্মসূচি যা হয় তাই, একটা তো পাঠ হচ্ছে পূজার, এবং সাধু সন্তদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়। তারপরে 25 তারিখ স্নান যাত্রা হবে, দেবতা স্নান করে সেই মণ্ডপে বসবেন, আর এদিকে মেলা প্রদর্শনীর আয়োজন হবে সরকারি স্টল, এছাড়া কমার্শিয়াল স্টলও করবে চারিদিকে। এগুলো লটারির মাধ্যমে স্থির হয়, আমরাই প্রথম করেছি, এখানে কোনো ডাইরেক্ট ফেভারিজম হয় না। আমার লোক এর লোক সের লোক তাকে দিলাম, সত্যি লাখ যাদের ফেভার করবে তারাই পাবে, তারাই দেবে। এছাড়া আমাদের ফুড কোর্ট থাকবে, নানা জাতের খাবার সেখানে অ্যাভেলেবল হবে। আর উদ্বোধনী অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হবে এবং সমাপ্তি অনুষ্ঠান হবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা বন্ধুর উপস্থিতিতে। মাঝখানে একদিন আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের তাদেরকে সম্বোধন দেওয়া হবে, দিব্যাঙ্গ শিশু যারা আছে তাদেরকে আমরা কিছু সম্বোধন এবং আর্থিকভাবে সাহায্য করি। এগুলো কোনোদিন হয়নি এখানে, এসব চিন্তাও কেউ করেনি। আর এগ্রিকালচারের সামগ্রী কিছু উৎপাদন করা হবে, উৎসব আর হচ্ছে। এছাড়া দুটো মঞ্চ থাকবে, সাংস্কৃতিক মঞ্চ, একটা কৃষ্ণমালা, একটা হাজুরি। সেখানে বাইরের যারা আর্টিস্ট আসছে বাংলাদেশ থেকে, নর্থ ইস্ট থেকে এবং সারা ত্রিপুরার দুটো মঞ্চে তারাই ব্যবহার করবেন, সেখান থেকে মানুষকে আনন্দ দেবেন। স্বতঃস্ফূর্ত এবং সুন্দরভাবে আগেও আমরা করতে পেরেছি। এছাড়া এগুলো সাজিয়ে তোলা হচ্ছে আপনার এই আমাদের পার্কগুলো, জলাশয়গুলো এইদিকে ওইদিকে, সেগুলোকে আজকে আবার নতুন করে লাইটিং করছে, ময় পরিষ্কার করা হচ্ছে। সব মিলিয়ে একটা উৎসবের মেজাজে চলছে কাজ, আশা করি কাল পরশুর মধ্যে সব কাজ কমপ্লিট হবে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন? নিরাপত্তা তো 1000 টিএসআর থাকে, এছাড়া সাদা পোশাকের পুলিশ থাকে, দেশেও থাকে স্কাউটস অ্যান্ড গাইডস, এছাড়া মেলা মেলা কমিটির স্বেচ্ছাসেবক সবাই থাকে, নাকা পয়েন্ট হয়েছে, সিসিটিভি বসছে, চেকিংয়ের জন্য পোস্ট বসে যাচ্ছে ইতিমধ্যে। আর তাছাড়া যারা ফুডে দেবেন তাদের জন্য ফুড সেফটি ম্যান থাকবে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সব মিলিয়ে আমাদের আয়োজন প্রায় সম্পূর্ণ হওয়ার পথে চলছে। Bureau report, Voice 18.